বন্ধুরা, আজকের ক্রিকেটের দুনিয়ায় সব থেকে ইন্টারনেটে ভাইরাল খবর আইপিএল এবং মোহাম্মদ আমিরকে নিয়ে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু তোমরা ভাই অবশ্যই শুনতে পেয়েছো ভাই, আইপিএল খেলতে চলেছে মোহাম্মদ আমির। হ্যাঁ বস, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই যাব, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে দেই, মোহাম্মদ আমির কিন্তু ইতিমধ্যে পাকিস্তানি ক্রিকেট থেকে অবসর নিয়েছে খুব কম বয়সে। আর পাকিস্তানের হয়তো ইতিহাসে এত কম বয়সী প্লেয়ার পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি অন্য দেশে চলে যাচ্ছেন। এবং তিনি আইপিএল কীভাবে খেলতে মানে খেলবেন, অর্থাৎ তিনি তো পাকিস্তানের হয়ে খেলছেন এবং পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএলে উপর মানে নিষেধাজ্ঞা, এবং তারপরেও তিনি আইপিএল কীভাবে খেলতে আসবেন, এবং এই প্রথমবার না যে পাকিস্তানের প্লেয়ার আইপিএলে খেলছে। 2008-09 পরেও কিন্তু 2014 সাল পর্যন্ত আজান মাহমুদ বলে একটি প্লেয়ার, তিনি কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব, অর্থাৎ এখন পাঞ্জাব কিংস আছে, তখন কিংস ইলেভেন পাঞ্জাব ছিল, তাদের হয়ে খেলতে দেখা গেছে। আগে আমি আজান মাহমুদের কথাটা বলে নেই, তিনি অলরেডি পাকিস্তানের সাথে ছিল এবং পাকিস্তানের দলে অবশ্যই খেলেছে, যেখানে 2008-09-10 সম্ভবত তারপরেই আর পাকিস্তানের প্লেয়ারকে আইপিএলে অ্যালাউ করা হতো না কোনো একটা ঝামেলার কারণে, কিন্তু তারপরেও তাকে দেখা গিয়েছে। তিনি তো আগে পাকিস্তান ক্রিকেটে খেলতো, কিন্তু পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি অন্য দেশে চলে যায়, ইউকেতে তিনি নাগরিকত্ব নেন, এবং তারপরে তিনি ইউকের যেসব কাউন্টি ক্রিকেট খেলা হয় সেটার কাউন্টি ক্রিকেট খেলছে, এবং তখন তিনি আইপিএলের জন্য খেলতে পারবে, অর্থাৎ আইপিএলে খেলতে পারবেন, তার কারণ তখন তিনি ইউকের বাসিন্দা আর পাকিস্তানের বাসিন্দা ছিলেন না। এই জন্য আজার মাহমুদ আইপিএলে দুটি দলের হয়ে খেলতে দেখা গেছে, যেখানে 2014 সাল না 15 সালের দিকে কলকাতা নাইট রাইডার্স, এবং তার আগে আজার মাহমুদ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ঠিক এমনটাইভাবে কিন্তু মোহাম্মদ আমিরও আইপিএলে আসতে চলেছে, ইতিমধ্যেই তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব নিতে চলেছেন এই মোহাম্মদ আমির, এবং ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গেলে তিনি ইংল্যান্ডের যে ডোমেস্টিক ক্রিকেট হয় অর্থাৎ কাউন্টি ক্রিকেট সেখানে তো ভাই খেলবে, এবং খেলার পরে তিনি আইপিএলের জন্যও এনেবেল হয়ে যাবেন, অর্থাৎ আইপিএলের খেলার সুযোগ তিনি পেয়ে যাবেন, এবং তিনি আইপিএলের অকশানে যদি নাম দেয় অবশ্যই তার অকশানের নাম উঠবে। তো বন্ধুরা, এখানে তো পুরো কথাই বোঝাতে পেরেছি আপনাদেরকে, এবং তিনি ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের বাসিন্দা হয়ে যাবে, এবং বাসিন্দা শোনা যাচ্ছে কনফার্ম হয়ে যাচ্ছে। এই জন্যে কিন্তু আজকে সবথেকে বড় ভাইরাল নিউজ এটাই, এবং সবাই কিন্তু ভাই বড় বড় পত্রিকা দেখো, বড় বড় তোমাদের ওয়েবসাইটই দেখো, সবাই কিন্তু এই খবরটাই দিয়েছে, তাই তো তোমাদের একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো তোমাদের আশা করি ইনফরমেশনটা কাজে এসেছে। অবশ্যই আইপিএলে কোন টিম এর হয়ে খেলতে পারে, কলকাতা নাইট রাইডার্স, আরসিবি এবং বিরাট কোহলি কিন্তু মোহাম্মদ আমির এর খুব প্রশংসা করে, অর্থাৎ আরসিবির হয়ে কি ভাই ঝাঁপাবে নাকি কলকাতা নাইট রাইডার্স, তার কারণ পাকিস্তানের বেশি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলেছে এককালীন। আর আশা করি মোহাম্মদ আমির আইপিএলে অবশ্যই উঠতে পারবে, হয়তো এক দুজনের ইন্ডিয়ার থেকে ভাই মোহাম্মদ আমিরের বলটা খুব ফেভারিট লাগে। বন্ধুরা, অবশ্যই তোমাদের ভিডিও ইনফরমেশন দিতে পেরেছি আশা করি, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এখনই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।